হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের দিনে সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আজকের মহালয়ার দিনে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আর এদিকে সকাল সকাল আমি উঠে গেছি, তো দেখতে ভাইরা অন্ধকার থাকতে থাকতে বাইরেই গেছি। আর এদিকে একটু হাঁটতে হাঁটতে মোটামুটি একটা ফর্সা হয়েছে। আর এদিকে দেখতে পাইরা অনেক মানুষ, আজকে তো মহালয়া, তো সবাই আজকে রাস্তার মধ্যে বাইর হয়েছে। আর এদিকে কী কুয়াশা, কী কুয়াশা, অন্ধকার মতো, অন্ধকারের মতো একটু একটু লাগে। তো এত সকাল সকাল আজকে উঠেছি, 4টার সময় উঠেছি, সকাল 4টায়। তো উঠার পরে একটু গরম কাজ করলাম, মোছামুছি করলাম, তারপর এদিকে বাইরইলাম। তো দেখতে পাইরা অর্ণব আমার কুলে আছে। আর এদিকে সবাই আমরা মর্নিংয়ে বাইর হয়েছি, এত মানুষ আজকের মহালয়ার দিন। তো তো হঠাৎ লাগিয়া সবাই আজকে বাইর হয়েছে রাস্তার মধ্যে, এত মানুষ, এত মানুষ। তো বন্ধুরা, আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আপনারা স্কিপ না করে আজকের পুরা ভিডিওটা দেখুন, আপনারা নিশ্চয় ভালো লাগবো। আর এদিকে দেখতে পাইরা হাঁটি হাঁটি যাইরাম, আজকে কই যাইমু তা কইতে পারলাম না, বাট মেইন রাস্তা তাই গেছি। এখন এই যে মেইন রাস্তা তাই গেছি, আর এদিকে হাঁটলাম হাঁটলাম হাঁটতে হাঁটতে। তো অনেকদিন পর আজকে এত জায়গা আমি হাঁটলাম। তো বন্ধুরা, এত সকাল সকাল হাঁটলাম সবাই মিলে, আর এদিকে অনেক জায়গা আমি হাঁটি হাঁটি আই গেছি। তো দেখতে পাইরা ওই যে দেখতে পাইরা অনেকগুলো গ্রুপ গ্রুপ করে সবাই, এদিকে অনেক মানুষ। আজকে তো ভালো লাগে আজকে মর্নিংটা। তো বন্ধুরা, মহালয়ার দিনে এরকম সকাল সকাল ঘুরে ঘুরে হাঁটলে ভালো হয়, কি ভালো হয় আমি তো জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে বলে দেবেন আমাকে। তো বন্ধুরা, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে কইবা আমারে, কি হয় হাঁটলে কি রকম ভালো হয়। ভালো হয় তো জানি, কি ভালো হয় তা তো আমি জানি না। তো বন্ধুরা, এদিকে অনেকগুলো হাঁটলাম অনেক সময়, তো ফাইনালি এখন আমি আবার ব্যাক করলাম সবাই মিলে ঘরের দিকে। তো এখন ঘরে আইজিরাম। তো বুঝতে পাইরা অনেক সময় হয়ে গেছে, 6:30 বাজি গেছে এখন, 6:30 বাজি গেছে। আর এখন বাড়ির দিকে হাঁটিয়া আইরাম সবাই মিলে। তো ফাইনালি বাড়িতে ঢুকরাম এখন, এই যে আই গেছি বাড়ির সামনে। আর বন্ধুরা, এদিকে বৌদি, আমাদের মেজ বৌদি বাড়িতে ঢুকরা, আর আমরা এখন ঢুকরাম। তো এদিকে আমিও বাড়িতে ঢুকলাম এখন। তো বন্ধুরা, এদিকে বাড়িতে ঢুকলাম, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন। তো ফাইনালি আমি ঘরে ঢুকলাম। তো ঘরে ঢুকে আমি দেখি এদিকে মা বাবা তো গেছেন না মর্নিং, আর এদিকে কয়েকজন আগে আই গেছে মর্নিং করিয়া। আর এদিকে টিভি চলে, মহালয়ার দেখা চলে। আর এদিকে আমি হাত পাও ধইয়া এদিকে রান্না বসিয়ে দিলাম, 4টার সময় উঠে সব কিছু পরিষ্কার করিয়া তারপরে মর্নিং গেছিলাম। আর এদিকে এখন আইয়া আমি রান্না বয়াই দিছি। আর এদিকে মা নিম পাতা আনছন, তো বাজার লাগিয়া, তো এটা বাজার কর্ম। তো আর এদিকে এদিকে দেখতে পাইরা পড়া তো বোয়া হয়েছে, এদিকে মর্নিং তাকিয়া আওয়ার পরে এদিকে পড়াশোনা চলে। তো বন্ধুরা, এখন তো রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু হইব, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, দেখতে পাইরা। তো এদিকে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এদিকে দাদাও আই গেছেন, আর এদিকে মূর্তির কাজ শুরু করে দিছেন দাদায়। তো এখান কাজ করার পরে তারপরে রৌদ্র নিয়ে দেওয়া হইব। তো এদিকে দাদা কাজ শুরু করছেন,
আর রোদও উঠছে। তো দাদা খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে রোদও দেওয়া হয়েছে, আর এদিকে তাড়াতাড়ি শুকাইও গেছে। তো বন্ধুরা, বাড়িতে পূজা থাকলে তো অনেকগুলো কাজও থাকে, তো এদিকে ধান ফেলানি হয়েছে, লাখড়ি ধান, মোটামুটি একটা রোদ উঠছে। তো এদিকে এই যে এখানে প্যান্ডেলের কাজও চলে, তো দুইজনে কাজ করা। তো বন্ধুরা আপনারা দেখুন, আর এদিকে অন্নবে বন্দুক নিয়া, খেলনার বন্দুক নিয়ে কেন কি ঘরের ধানের মধ্যে দেখতে পাইরা। তো খাওয়া দাওয়া অনেক কিছু হইলো, আর এখন সব আতে আতে সবাই কাজও লাগলাম। তো সবেও কাজ করা, পূজা বাড়িতে হইলে তো অনেকগুলো কাজ করতে লাগে, তো সব কিছু কাজ শেষ করা হর, আর এদিকে প্যান্ডেলের কাজও হইব। আজকে তো খালি শুধু এটাই হলো, আর দুর্গার মূর্তি তো মোটামুটি একটা শুকাই গেছে, আর এদিকে বন কীরকম দেখতে পাইরা এতগুলো কাজ করে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন, আর আজকের দিনটা সবার কেমন কাটলো কমেন্টে জানিয়ে দেবেন। টাটা, বাই বাই।